এই ছেলেটা যদি হাফেজ কোরআন ভালো হয়ে যায়, এই সমাজের এই পাড়ার যেই কোনো একটা কেন্দ্রীয় মসজিদের ছেলেটা ইন্টারভিউতে ফার্স্ট হয়েছে, তারা বি নামাজ দাঁড়াইছে, আপনাদের পার্লামেন্টের পার্লামেন্টের সদস্য যিনি তিনাকে দাওয়াত করলেন তারাবির নামাজ ওপেনিং করবেন, তিনি এই বাচ্চার পিছে নামাজ আদায় করলো, বাচ্চার তালাওয়াত শোনার পরে সালাম ফিরাইয়া মাথায় হাত দিয়া পিঠে হাত বুলে একে, বাবা তোমার নাম কি? গেরাম কই? তোমার বাপের নাম কি? লোকটার মনটা ভরে যায়, এই ছোট্ট মানুষ এত সুন্দর আল্লাহর কোরআন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, উত্তম ইবাদত কোরআন শরীফ তেলাওয়াত করা, নাইরে কোরআন তেলাওয়াত আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, নাই নাই কোরআন শরীফের তেলাওয়াত নাই, উত্তম ইবাদত কোরআন শরীফ তেলাওয়াত করা। নবী গো, যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না তাদের ফয়সালা কি? আফজালু যিকিরুল্লাহ, ওদের জন্য উত্তম যিকির লা ইলাহা ইল্লাল্লাহ, পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরই সুরে শোনা যায়, দেহ যে নীরব সারা লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ তুমি সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বাবারা ভাইয়েরা, অনেক লম্বা কথার দিকে চলে যাচ্ছি, গেলাম না আবার নিকটে চলে আসলাম, অসুবিধা হচ্ছে? আমার কথা বুঝতে অসুবিধা হইতেছে? ছেলেরা আমার কোন সাবজেক্ট দেয় নাই, কোন বিষয় দেয় কি সাবজেক্ট আর কি বিষয় দেবে, কুয়াশায় শেষ। এই জন্য মনে হয় কোন সাবজেক্ট দেওয়ার সাহসও পায় নাই, আমার মনে হয় এমন কিছু না, এমনি আমাকে উপর আল্লাহর রাস্তায় ছেড়ে দিছে আলহামদুলিল্লাহ। এখন আমার বাবারা ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিসসালাম দেখি বলে আমার আজকে আনন্দ করব, আমার নবীর পিছনে আমি আজকে দুই রাকাত নামাজ আদায় করব। আল্লাহ রে কি বলে, জিবরাইল, বন্ধু যেখানে কোরআন নিয়ে দৌড়াইয়া তুমি যাও সেখানে, জিব্রাইল কোরআন লইয়া নবীর কাছে পৌঁছে গেলেন, আমার নবীর কাছে যাইয়া জিব্রাইল বলে ইকরা, নবী বলে ইকরা, জিব্রাইল বলে ইকরা, নবী কয় মা আনা বেকারি, বড় করে বলেন আল্লাহু আকবার। আমি আকিদার পেশের কথা এখানে বলতে যাব না, শুধু এটুকু বলবো, আমার দেশের অনেক ভাইরা তাকরির করতে গেলে বলেন জিব্রাইল আলাইহিসসালাম নবীর কোরআন পড়াইছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা হুজুরের কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? আল্লাহ বলে আর রহমানু আল্লামাল কোরআন আল্লামা ইউআল্লিমু বাবে তাফঈল থেকে, আল্লামা ইউআল্লিমু বাবে তাফঈল থেকে আমার সৃষ্টি, পৃথিবীর কোন সৃষ্টি নয় পৃথিবীর কেউ নবীর কোরআন পড়ায় নাই, কোরআনের তালিম দেয় নাই, কোরআনের তালিম দিয়েছি আমি স্বয়ং আল্লাহ। আমার নবীর কোরআনের তালিম দিছে কে? আল্লাহ। জোরে বলুন, আমার নবীর কোরআনের তালিম দিল কে? আল্লাহ। আল্লাহ বলেন আর রহমান ও আল্লামাল কোরআন, নবী আমার এমন একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল রে, যেই বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় কোন ছাত্র ছিল না,
এটা এমন একটা বিশ্ববিদ্যালয় যেই বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় কোন শিক্ষক ছিল না, ছাত্র ছিল বন্ধু মদিনাওয়ালা, আর শিক্ষক হইলাম আমি রব আল্লাহ। বড় করে বলেন আল্লাহু আকবার। ছাত্র ছিলেন আমার নবী, শিক্ষক ছিলেন আমার আল্লাহ, বিশ্ববিদ্যালয় ছিল জবলের নূর। বিশ্ববিদ্যালয়ের নাম কি? জবলের নূর। এই জন্য দেখবেন তাম পৃথিবীর যত ফিরি মাসায়েক আছে এরা মসজিদে যাইয়া পাঞ্জে গানা পড়ে রে, প্রত্যেকটা ফিসা বুঝলেরা আলাদা খানকা বানাইয়া ওই খানকার মধ্যে তরিকতের চর্চা করে। আমার নবীর সাথে যোগাযোগ করতেছি বাজান। আমরা ওই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আর একটু বলবো পরে কি তাবার কাছে আলহামদুলিল্লাহ সুন্নিরা জেনে আছে, একদিকে সুন্নি আর একদিকে আমরা খাই সুন্নি। আমরা যারা সুন্নি আমরা মিলাদ কিয়ামের পরে আমরা খাই, এটা আমরা একটা দোষ আর দোষ নয়, এটা একটা শিফা। অন্যদিকে আমার নবীর একটা সুন্নাত, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা সুন্নি মিলাদ কিয়ামের পর আমরা খাইব সুন্নি, আলহামদুলিল্লাহ। লম্বা করতে যাব না আমার বাবারা, পিছন দিক থেকে একটা আওয়াজ পাইলাম মা বাবার কথা। আমি 29 পারা সূরাতুদ দাহাত থেকে একটুকু আয়াত তেলাওয়াত করেছি, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন। সুবহানাল্লাহ, বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দেখি বলে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন, ইন্না নিশ্চয়ই খালাকনা বানাইলাম ইনসান মানুষকে, মিন মানে হতে নুতফা দুপুটা পানি, আমশাজিন মা বাবা দুইজনের ভালোবাসার মাধ্যম দিয়ে। আমরা তিনটা সন্তানের বাপ হলাম, জীবনে কোনোদিন স্ত্রীর মাথার কাছে মাটির চাকা রাখিনি, রাখছে কেউ? স্ত্রীর নাভির মধ্যে কোনোদিন মাটির আস্তর দেই নাই, স্ত্রীর সাথে আমার ভালোবাসার বন্ধন হয়েছে। আমার আল্লাহ ডাক দিয়া কয় ইন্না নিশ্চয়ই খালাক না বানাইলাম ইনসান মানুষকে, মিন মানি হতে নুতফা দুপুটা পানি, আমশাজিন ভালোবাসার মাধ্যমে উত্তেজনা এসেছে, উত্তেজনা থেকে দু ফোঁটা পানি এসেছে, ওই পানি থেকে আমার আল্লাহ কয় একটা মানুষের পেটে আর একটা মানুষ আমি আল্লাহ বানাইতেছি। হাদিস শরীফ প্রমাণ করে 40 40 40 3 40 120 দিন পার হওয়ার পরে রক্তের আস্তর থেকে মাংসের টুকরা ধারণ করে, মাংসের টুকরাটা যখন ধারণ করে একটা ফেরেশতা নিযুক্ত আছে, তিনি ডাক দিয়া কয় আল্লাহ পুরুষ বানাইব না নারী বানাইব, যদি পুরুষ বানাই দেখো যা দরকার তা দিব, যদি নারী বানাইতে কও যা প্রয়োজন তা দিব। সুবহানাল্লাহ, কুন ফায়াকুন, কুন হ ফায়াকুন বলতে না বলতে হয়ে যায়, যেখানে কুন পায়াকুন হয়ে যায় সেখানে আমার আল্লাহ মায়ের পেটে 10 মাস
দশ দিন লাগাইয়া তোমারে আমারে দুনিয়ায় পাঠাইছি। অসুবিধা হইতেছে? মনোযোগ খুব ভালো লাগতেছে, পরিবেশটা বড় নীরব। আর একটা মজা লাগতেছে, আজকে মা কোনো দোকানও নাই, যদিও আইসা আসছিল শীতের ডরে সব ভাগছে। বাবা তুই কি কর? আমার খানকার সভাপতি, পুরা খানকার সব লোক চলে এসে আজকে আলহামদুলিল্লাহ। পরিবেশটা বড় শান্ত সুশৃঙ্খল নীরব, কোন পায়া কোন সব হইয়া যায়। তোমাকে আমাকে আল্লাহ বানাইতে দশ মাস দশ দিন সময় লাগাইলেন, সন্তানটা মায়ের পেটে বড় হচ্ছে। আল্লাহ পাক ডেকে বলেন, সন্তানটা যখন বড় হচ্ছে আমি আল্লাহ মায়ের নাভির নাভির নিচের চামড়াটা হাড় ছিল, দেখা যায়নি, হাড় ছিল, বাচ্চাটা মায়ের পেটে বড় হচ্ছে, আমি ক্রমান্বয়ে মায়ের নাভির নিচের চামড়াটাকে ফাটিয়ে দিচ্ছি। আস্তে কর, সুবহানাল্লাহ, জোরে কর, সুবহানাল্লাহ। বাচ্চা বড় হচ্ছে যেই গতিতে, মায়ের পেটটাও বড় হচ্ছে ওই গতিতে। কেমনের মায়ের সাথে বিয়াদবি করিস? কেমনের মাকে ধমক দিয়ে রাগ করিব, উলুয়া ঢাকায় জাহাজ লাভ হবে কি কামরাঙ্গিসরে বাস? হায় রে ব্যাকল, যেখানে ঘুমায় ফাতিলা খাটের নিচে, বাড়া বেশি। মা বলেন, মা, আস্তে কোন মা, জোরে কোন মা, গভীর মনোযোগ। ফিকরারি মাকিন, সুরক্ষিত স্থান মায়ের পেট। শীত নাই, গরম নাই, কুয়াশা নাই, ঠান্ডা নাই, কথা বলেন, কথা বলেন, কথা বলেন, এই মায়ের পেট। আমার আল্লাহ ডেকে বলে, তোরে কি খাইয়া বাঁচাইছি রে, কি খাওয়ায় তোকে বাঁচাইলাম? যেদিন তোর স্ত্রীর পেটে সন্তান গিয়েছিল, তোর মায়ের পেটে যখন তুই ছিলি, আমি আল্লাহ তোর মায়ের মাসিকটাকে প্রিয়ডটাকে বন্ধ করে দিছি। মায়ের প্রিয়ডটাকে বন্ধ করে দিয়ে মায়ের পেট থেকে বাচ্চার নাভি পর্যন্ত একটা ফাট ফিট করছে, কথা কয়। গ্রামের মানুষ কি কয়? কিসের ফাইট করবি? মায়ের পেটের সাথে বাচ্চার নাভির সাথে যে ফাইট, এটা কি কয়? না না না, কি কয়? না কই রে ফোলা, এখনো তো না কাটা শুকাই নাই ফোলা, ফাঞ্জন দুষ্টি। আমি কিন্তু আমি সরাসরি নার বলতে চাইছি, এটা বলি নাই ডরে, তার কারণ আমি কুমিল্লার ছেলে, ঢাকায় থাকি। এখন আপনারা কি না কি বলেন, নিজের প্রথম ডরে কই। এখন দেখলাম নারের সাথে আপনাদের সাথে কথার সাথে কথার মিল আছে, বাচ্চার পেটের সাথে মায়ের পেটের সাথে নার ফিট করছে কে? কথা বলেন, ফিট করছে কে? আমার আল্লাহ দেখি বলে, মায়ের নাভির সাথে পেট থেকে বাচ্চার নাভির সাথে একটা নার ফিট করে দিলাম, দশ মাস দশ দিন আমি আল্লাহ তোর মায়ের পেটের মধ্যে তোর কি খাওয়াই বাঁচাইছি, মুখ দিয়া খাওয়াই নাই, এই ব্লাডটা হারাম, মুখটারে পবিত্র রেখেছি, মায়ের পেট থেকে ওই রক্ত গুলা নাভির মাধ্যমে তোর পেটে পৌঁছাইছি। আহা, আল্লাহ কত মহান! চিৎকার করি বলেন না, আল্লাহ আমি কত মহান রে, আমি কত দয়াবান আল্লাহ! মায়ের পেটটার মধ্যে আমি আল্লাহ তোরে বাঁচাইলাম, এই ছোট্ট মুখটারে আমি আল্লাহ পবিত্র রেখেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি
কবরেরই আজাবে যদি মানুষ দেখি তো ঘর বাড়ি সারিয়া পাগল হই তো আল্লাহ মায়ের পেটে আল্লাহ ডেকে বলেন, তোর জবানটাকে মুখটাকে আমি আল্লাহ পবিত্র রেখেছি। মায়ের প্রতি মাসের পিরিয়ডের ব্লাড টুকুনকে আমি আল্লাহ রাস্তা কইরা আলাদা ক্যানেল বাইর কইরা মায়ের পেট থেকে তোর নাভি দিয়া তোর পেটে পৌঁছাইছি। তিনি কে? বাচ্চা বড় হচ্ছে, আল্লাহ ডেকে বলে আমি আল্লাহ মায়ের পেটের মধ্যে তোকে একটা মারাত্মক ধরনের প্রশিক্ষণ দিয়েছি। প্রশিক্ষণটা কি? 3 মাস আমি আল্লাহ তোরে দাঁড় করায় রেখেছি, 3 মাস আমি আল্লাহ তোকে রুকুতে রেখেছি, বাকি 3 মাস আমি আল্লাহ তোরে সেজদায় রেখেছি। হাজাত তিফলুন, এই বাচ্চাটা চিকন একটা রাস্তা দিয়ে মায়ের পেট থেকে আসার সময় ঘনাইছে রে। মায়ের যখন 9ম মাস, 8ম মাস, 9.5 মাস, এই শীতের দিনে তুমি আর আমি পুরুষ আরামের ঘুমান ঘুমাই রে, গর্ভধারিণী মা একবার কম্বলের ডান দিকে যায়, আবার কম্বলটা টান দিয়ে সরাইয়া দেয়, একবার ডান দিকে বাঁকা হয়, আবার বাম দিকে বাঁকা হয়, আবার কখনো চিত হইয়া যায়, আবার কখনো দেখি সোজা হইয়া উঠা ওয়ালের সঙ্গে খেলান দিয়া বসে যায়। জিজ্ঞাসা যদি করি কেন এরকম করতেছ, ডেকে বলে আমার কাছে ভালো লাগে না, আমার মনে হয় আমি বাঁচব না, আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় রে। তুমি আর আমি পুরুষ আরামের ঘুমার ঘুমাইলাম গায়ে দিয়ে, গর্ভধারিণী মা খাট থেকে লাইমা যায়, মায়ের অশান্তি আর অশান্তি, ডাইনিং টেবিলটার চতুর পাশে ধইরা ধইরা হাঁটে, আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আমার কাছে ভালো লাগে না রে আল্লাহ, মরণটাই তো মনে হয় ভালো। খাটের কাছে চলে আসে, মাথার নিচের বালিশটাকে ওয়ালের সঙ্গে দাঁড় করাইয়া, গর্ভধারিণী মা পিঠের লাগাইয়া খেলান দিয়া বসে, পাও দুইটাকে লম্বা করে স্বামীর মাথায় হাতটা রেখে দেখে বলে, স্বামী রে আমি 2টা সন্তান রেখে গেলাম রে, আমার মনে হয় আমি বাঁচবো না, বাঁচবো না, আমার শরীরের অবস্থা না ভালো মনে হয় না, আমি যদি মরে যাই আমার 2টা বাচ্চার তুমি দেখে রাখো, আমার বাচ্চা 2টার তুমি কষ্ট দিও না, আমার এই 2টা বাচ্চার তুমি কষ্ট দিও না। আমার বাবারা, আমি ঢাকা আজিমপুর 91, আজ থেকে 30 বছর হলো এই মসজিদে জুমার দায়িত্ব পেয়ে, 91-তে আপনাদের এলাকায় জেলখানার পাশে একটা মাহফিলে আসছিলাম, হবিগঞ্জের লাকায় ঢুকতে একটা জেলখানা আছে হাতের রাস্তার হাতের ডান পাশে, আবার ওখানে গিয়া যখন ডান দিকে নামে হাতের ডান দিকে জেলখানা, বাম দিকে একটা স্কুল, আমি গ্রামের নাম বলতে পারবো না, আমি ম্যাপটা ভালো করে বলে দিতে পারলাম,
সেই 92 কি 93 আমি মহেশখালীতে একটা প্রোগ্রামে গেলাম, একটা বাজারের মধ্যে প্রোগ্রাম। এইভাবে সন্ধ্যার দিকে কিছু বৃষ্টি হলো, বৃষ্টির পরে আমাকে মাহফিলটা করতে দিল, আমার আলোচনাটা রেকর্ডিং হচ্ছে। আমি সেখানে দেখলাম কোন সামিয়ানা নাই, বসার কোন ব্যবস্থা নাই। আমি জিজ্ঞেস করলাম, বাবা এমন কেন, আমাদের দেশের মাহফিলটা এমন? মাহফিল শুরু হয়ে গেল, মানুষ স্যান্ডেলটা জমিনে রাইখা স্যান্ডেলের মধ্যে বসে ওয়াজ শুনতে আরম্ভ করলো। এই আলোচনা করতে যাইয়া একটা পুরুষ চিৎকার দিয়ে আমার সামনে দাঁড়িয়ে গেল, দরমাইরা মাহফিল থেকে চলে গেল, ছোট্ট একটা বাচ্চা রে লইয়া মাহফিলের মধ্যে দাঁড়াইয়া কইছো, আমার বাচ্চাটার জন্য একটু দোয়া কইছে। আমার স্ত্রী অসুস্থ হয়ে গেল, আমাকে দেখে বললেন ভাইমা নিয়ে আসো। আমি দাইমার জন্য দৌড়াইয়া ডাক্তার আনতে গেলাম, আমি আইসা দেখি আমার বাচ্চাটা মায়ের বুকের পাশে বইসা মায়ের বুকে দুধ খায়, আর ডেকে বলে মা মাগো আমি দুধ খাবো, আমার দুধ দেবো মা। আমি আইসা দেখি আমার ছোট্ট বাচ্চাটা মরা মায়ের দুধ খাইতেছে। আমি এসে আমার স্ত্রীর পাই নাই, আমি এসে দেখি আমার স্ত্রী নাই, দুনিয়া থেকে চলে গেছে। আমার ছোট্ট বাচ্চাটা মরা মায়ের দুধ খায় রে, মরা মায়ের দুধ খায়, মা মাগো দুধ খাবো গো মা। হুজুর আমি সব সইতে পারি, এই দুঃখ ব্যথা আমি সইতে পারতেছি না। আমি মাহফিলে দোয়া করে দিলাম, এর ঠিক কয়েক বছর পরে যত সম্ভব সেই মহেশখালী ঘটি বাঙ্গা জাগার নাম, যত সম্ভব ঘটি বাঙ্গা মাহফিলে যাওয়ার পরে এই বাচ্চাটার খবর পাইলাম। বাচ্চাটার খবর কি দিকে বলো হুজুর, দুঃখের শেষ নাই, মা মরে গেছে রে, মা মরে গেছে, বাবাই বিয়ে করেছে। আহা, ছেলেটাকে প্রথম প্রথম বড় মায়া করেছে, আদর করেছে, ওই মা যখন সন্তান পাইছে এই সন্তানটাকে আস্তে আস্তে দূরে সরাইতে আরম্ভ করেছে। প্রথম বউ কি বুঝার চেষ্টা করেন, শীতের দিন বাচ্চারা খেলাধুলা করে শুষ্ক, সন্ধ্যাবেলায় ঘরে যাচ্ছে, বাচ্চাটা নিয়ে এমন পিটান পিটাইলেন ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিছে। ছোট্ট মানুষ, প্রত্যেকের ঘরের দরজা বন্ধ হয়ে গেছে, বাচ্চাটা ঘরের দরজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, আমার মা যদি থাকতো আমার গোসল করাইয়া ঘরে নিত, আমার মা যদি বেঁচে থাকতো এই শীতের দিনে আমার জ্যাকেট গরম কাপড় কিনা, আমার মা আমার আজকে আমার মা নাই, আমার তো দুঃখ আমার তো যন্ত্রণা। পাশের ঘরের শাশুড়ি আম্মা ডিকি বলে আয় কে রে কান্দে কান্দে কে। ডাইকা তার ঘরে নিয়ে গেলেন, কাঁদিস না। জেঠি মা বলে আপনাদের দেশে কি বলে জানি না, শাশুড়ি মা বলে জেঠি মা বলে বুকের সঙ্গে জড়াইয়া ধরে কান্দে, খা কয় খাবো না, মা যাদের নাই তাদের বুঝি এমন অবস্থা। বহু চেষ্টা করলেন বাচ্চাটাকে খাওয়াতে পারলেন না, বাচ্চাটা না খাইয়া ঘুমাইয়া গেলেন।
সকাল বেলায় ভোর রাত্রে মুয়াজ্জিন সাহেব আজান দিতে মসজিদে গেলেন। এখন এটা মসজিদের হুজরাখানা হয়েছে, তখন বাবা মসজিদের হুজরাখানা ছিল না রে, হুজুর কাছারিতে থাকতো, হারিকেন লইয়া মসজিদের কাছে যাইত। মুয়াজ্জিন সাহেব মসজিদের দরজার মধ্যে হারিকেনটা রেখে যখন আজান দিতে দাঁড়াইলেন, আল্লাহু আকবার বলে করে যখন আজান দেওয়া শুরু করলেন, উনি আজানটার বন্ধ কইরা চিৎকার দিয়া বাড়িতে চলে আসলেন। জিজ্ঞাস করলেন, ইমাম মুয়াজ্জিন সাহেব হুজুর কি হয়েছে? কই কি হইছে বলতে পারবো না, গোরস্থান থেকে মানুষের কান্নার শব্দ শোনা যাইতেছে। বাড়ির মানুষগুলি সজাগ হয়ে গেলেন, সবাই থরথর থরথর করে কাঁপতেছে, গোরস্থানে মানুষের কান্নার আওয়াজ। কাকিমা চিৎকার দিয়া বলে, তোরা পেরেশান হোস না রে, পেরেশান হোস না ওয়াজিফা। আহা, গত রাত্রে আমার ঘরে ঘুমাইছে, আমি ঘুম থেকে উইটা দেখে আমার ঘরের দরজা খোলা রে। সবাই হারিকেন লইয়া বাতি লইয়া গোরস্থানে গিয়া দেখে, ছোট্ট বাচ্চাটা মায়ের কবর পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, মা তুমি মরার পরে আমার জীবনে সুখ নাই, সুখ নাই, সুখ নাই। আমার বাবারা রে, আমার বন্ধুরা রে, মা যাদের মইরা গেছে, দুঃখের শেষ নাই, দুঃখের শেষ। আমার আল্লাহ তোমাকে আমাকে দয়া করেছে, আমি বড় ভাগ্যবান রে, 99 বছর মালিকের দয়া আমার বাবা আজও বেঁচে আছে। নিজের গোসল নিজের ওযু এখনো নিজে করে তাহাজ্জুদ নামাজ না আমার আগে আদায় করতে পারে। আমার মা আজও বেঁচে আছে, যদি পরিবার ছাড়া বাড়িতে যায়, মায়ের রাতে একবার দুইবার আইসা ডাক দিয়া কয়, বাবা ঠান্ডা বেশি লাগে না কম লাগে। আমি ডেকে বলি, মা কোন সমস্যা নাই গো মা। মা ডেকে বলে, যদি ঠান্ডা বেশি লাগে আর একটা কম্বল বের করে দে। আমি জানি না রে, এই মাস্ক নাই রে কার দুনিয়া, এই মা কে রে হারাইছো, এই মাহফিলে বসে আছো কে রে মা হারাইলা, এই শীতের মাঝে মা ওই পুকুর পাড়ে কবরের মধ্যে শোয়াইয়া দিলাম রে, আজ পর্যন্ত মায়ের খবর পাইলাম না। কোথায় রইলেন প্রাণের মা গো কবরে, তোমার সন্তান কান্দে মা গো মাহফিলে, তোমার সন্তান কান্দে মা গো মাহফিলে। চিৎকার করে বলি আল্লাহ, বড় করে বলি আল্লাহ। মায়ের পেট থেকে সন্তান যেদিন আসার সময় হয়ে যায়, আমার আল্লাহ ডেকে বলে, মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ একটা ব্লাডার রেখে দিয়েছি, ওই ব্লাডারের ভিতরে 2 থেকে 2.5 কেজি চর্বি জাতীয় পানি জমা করে রেখেছি। আল্লাহু আকবার। যেদিন বাচ্চাটা দুনিয়াতে আসার সময় হবে, আল্লাহ পাক ডেকে বলেন, অটোমেটিক এই ব্লাডারটা ফুটে যায়। বলেন না বাবা, অসুবিধা হচ্ছে? বুঝতে অসুবিধা হইতেছে? আমার বাবারা অট তাফসীর হুসাইনি খুলেন, বড় মজা পাবেন। দেড়ুল আদা দেন খুলেন, বড় মজা পাবেন। মনে পড়ছে বেদুল আলাদের কথা, এখান থেকে একটা ওয়াকিয়া কিচ্ছা শোনাবো ইনশাআল্লাহ, বড় করে করে ইনশাআল্লাহ। এখন আর শীত নাই, চিকন ঘাম আমার বাইর হইতেছে, আমার শীত লাগলে আমার কোনো টেনশন না, আমি এখন হিট হয়ে গেছি। আমার বাবারা ভাইয়েরা,
আমার আল্লাহ ডেকে বলে মায়ের ফেটের এই ব্লাডারটা অটোমেটিক পরিপূর্ণ হলে ফেটে যায়, এটার ভিতরে হলো শুধু লালা জাতীয় চর্বি জাতীয় পানি, এই পানিগুলি মায়ের পেট থেকে বের হতে থাকে, বাচ্চাটার পুরো শরীরটা এই চর্বি জাতীয় পানিগুলাই পিছিল হয়ে যায়। এই পানিগুলার মাঝে আমার আল্লাহ তোমারে আর আমারে মায়ের পেট থেকে বের হওয়ার জন্য সাইরা দিছি রে। বাচ্চাটা সেজদায় ছিলেন, দুইটা হাত মাঝখানে মাথা বেদের মতন ছোট্ট একটা মাথা, বাচ্চাটা পিছন থেকে পাও দুইটা দিয়ে মায়ের কলিজার মধ্যে একটা লাথি মেরেছে, একটা পিছনে ধাক্কা দিয়ে যখন বের হতে যায় প্রথম ধাক্কায় বাচ্চার মাথার এই দুই হাতের আঙ্গুলগুলি মায়ের পেট থেকে বের হয়। দাত্রী যারা আছে দাইমা ওরা হাত দিয়া দেখে ডাক দিয়া কয় আল্লাহ আল্লাহ করেন মাথা বের হয়েছে আঙ্গুলে হাত লেগেছে, কত মা চিৎকার দিয়া কাঁদে রে, কত মা চিৎকার দিয়া বলে মাথায় তেল দাও পানি দাও আমি আর বাঁচবো না রে কলিজা ফেটে যায়, কত মা চিৎকার দিয়া বলে আমার হাতে ছুরি দাও গলায় ছুরি লাগাইয়া মরে যেতে চাই প্রসব বেদনার জ্বালা আমি মা সইতে পারি না, চিৎকার করি বলেন আল্লাহু আকবার। কত বাচ্চা প্রসব হতে মা মরলো সন্তান মরলো, কত মা সন্তান প্রসব করতে যাইয়া বাচ্চার হাত ছিঁড়ে গেছে মাজা ছিঁড়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তোমাকে আমাকে দয়া করেছে, মাও বেঁচে আছে রে আমরাও বেঁচে আছি এই সুন্দর দুনিয়া দেখা আমার আল্লাহ রে আল্লাহ কইয়া ডাকতেছি। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। Allah, 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 Allah.